স্যার আমি বাজারে ওষুধ দোকানগুলো ভিজিট কিসের জন্য? আজকে আমার সন্তাশ্রমে আমি একটা সার্ভিলেন্স ইন্সপেকশনের জন্য এসেছিলাম। এখানে আসার পর আমি দেখতে পাই যে প্রচুর দোকান বন্ধ হয়ে আছে, খুব অল্প সংখ্যক দোকান খোলা আছে। তো এটা রুটিন ইন্সপেকশন বা সার্ভিলেন্স ইন্সপেকশন বলতে পারেন, আমরা হঠাৎ করেই এসেছিলাম আজকে। কেন বন্ধ রাখছে কেন দোকানদাররা? এই কারণটা আমরা ঠিকমতো বুঝতে পারলাম না যে হঠাৎ করে সমস্ত দোকান আজকের দিনেই বন্ধ কেন। কিছু দোকান তো খোলাও আছে, কিছু দোকান খোলা আছে কিন্তু অধিকাংশ দোকানই আমি বন্ধ দেখেছি। যেগুলো খোলা আছে সেগুলো কী করলেন? যেগুলো খোলা আছে সেগুলোতে আমি রুটিন ইন্সপেকশন করেছি, লাইসেন্সের কন্ডিশন দেখেছি এবং আমাদের ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট অনুযায়ী যা যা করণীয় সেই কাজগুলো আমি করেছি। আর যারা খোলা নেই তাদের কি স্টেপ নিচ্ছেন? দোকানগুলো বন্ধ নেই যেগুলোতে আমি রুটিন ইন্সপেকশন করতে পারিনি, তাদেরকে অ্যাজ পার ড্রাগস রুল আমি একটা করে নোটিশ দিয়েছি এবং ওই নোটিশের মাধ্যমে তাদেরকে সমস্ত ডকুমেন্টস এবং আদার্স যা যা ক্রাইটেরিয়া আছে সেগুলি ফুলফিল করার জন্য প্রথমেই আমার অফিসে গিয়ে দেখা করতে বলেছি। এটা কি রেগুলার হবে না এরকম মাঝে মধ্যে? না, এরকম সার্ভিলেন্স ইন্সপেকশন রেগুলার হবে, আমরা যে কোনো সময় যে কোনো জায়গাতে গিয়ে এরকম ইন্সপেকশন করি। আজকে কোথায় করলেন? আজকে ইন্দাসে আছি, সান্তাসরাম বাজারে। হ্যাঁ, ফেরার সময় দেখি যদি সময় পাই আরও অনেক জায়গায় করতে পারি। তাহলে কি আপনারা আসার খবর পেয়ে যাচ্ছে দোকানদাররা দোকান বন্ধ করে দিচ্ছে? এই ঘটনাটা একটা তদন্ত সাপেক্ষ, যে দোকান বন্ধ করছে খবর পাচ্ছে কিনা এটা আমরা একটু তদন্ত করে দেখব। আর কেনই বন্ধ করছে, মানে বন্ধ করার তো কিছু নেই, কিছু দোকান খোলাও আছে। যদি সমস্ত নিয়ম কানুন মেলে, আইন মেনে যদি ব্যবসা করে, তাহলে তো আমরা চাই যে তাদের আরো ভালো করে বোঝাতে, কোথাও কোনো গন্ডগোল হলে সেগুলো ত্রুটিগুলো সংশোধন করতে, তাদের আপলিফমেন্টের চেষ্টাই আমরা সবসময় করে থাকি। সুতরাং এক্ষেত্রে বন্ধ করার কারণটা এখনো পর্যন্ত আমরা বুঝতে পারিনি, ওই জন্যই তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করবো যে তারা কেন বন্ধ করছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম অনির্বাণ বৈশ্য, ইন্সপেক্টর অফ ড্রাগস, বাঁকুড়া ডিস্ট্রিক্ট ড্রাগস কন্ট্রোল। সেটা যে ডেফিসিয়েন্সি আছে ওগুলো আমরা চিঠি দিয়ে জানাবো আপনাকে কি কি ঠিক করতে হবে।